حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون মৃত্যু যখন আসবে সব বেঈমান তখন বলবে ওরে রব একবার ফেরত দাও আর একবার আল্লাহ আর একবার ফেরত দাও রব্বের জাউন রব্বের জাউন আল্লাহ আর একবার ফেরত দাও কাল্লা নেভা পশ্চিম কালেও না তোমার ফেরত দেওয়া হবে না ইন্নাহা কালিমাতুন হুয়া কায়লুহা এই কথা তুই বলবি এটা আমি জানি এই কথা তুই বলবি আমি জানি এরকম পরিণতি কারো হোক আপনারা চান ঠিক হয়ে যাবে উল্টা পাল্টা বয়ার উল্টা পাল্টা নাস্তিক পাস্তিক বয়াতি খয়রাতি ওই যে ওই যে সুরেলা সুরে শয়তান গিদালনি গানেওয়ালি গানেওয়ালা কত শয়তান আল্লাহ সম্পর্কে উক্তি করে আল্লাহ সম্পর্কে সে কি জানবে মানুষ কি থেকে সৃষ্টি এক যুগে মানুষ বলতো মায়েদের মিন্সের ব্লাড থেকে সৃষ্টি আবার বলতো না বাবা থেকে সৃষ্টি আবার বলতো ভাই কি যে থেকে হয় কিছুই জানি না তুই তো নিজের সৃষ্টি জানোস না তুই আল্লাহর ব্যাপারে কি করবি ভাগ্য ভালো আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন মিন নুতফাতিন আমশাজ মাতা পিতার সম্মিলিত ভ্রূণ থেকে সৃষ্টি করেছে যেটা এখন এমব্রায়োলজিতে ভ্রূণতত্ত্ববিদ্যায় ক্লিয়ার সবাই দেখতে পাচ্ছে আল্লাহ যেই ভ্রূণ থেকে সৃষ্টি করেছেন ওটা আমাদের পিঠে রেখে দিয়েছেন সূরা আল আরাফের 72 172 নম্বর আয়াতে ওয়া যাখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম স্মরণ করো ওই সময়কে আদম সন্তানদেরকে তাদের পৃষ্ঠ থেকে যখন আমি বের করেছি আরাফাতের ময়দানে আমাদের সবার পিঠের মধ্যে আমাদের সন্তানদের স্টেম সেলগুলো আছে মায়ের পেটে যেই রক্তপিণ্ড থেকে আমরা সৃষ্টি হয়েছি পিঠে রেখে দিয়েছে কোরআনের এইসব গবেষণা করে সর্বশেষ এখন স্টেম সেল চিকিৎসা শাস্ত্র আবিষ্কার হয়েছে কারো কিডনি ফেলিউর হয়ে গেলে কিডনি একদম ড্যামেজ পিঠ থেকে স্টেম সেল নিয়ে ব্লাডে দিয়ে শরীরে দিয়ে দেবে আবার সম্পূর্ণ নতুন কিডনি তৈরি হয়ে যাবে আল্লাহর হুকুম লিভার সিরোসিস হয় লিভার শেষ স্টেম সেল নিয়ে শরীরের ভিতরে দিয়ে দেবে স্টেম সেলগুলি ঘুমন্ত আল্লাহ ঘুম পাড়িয়ে রেখেছেন আল্লাহ যে হাকিম কত বড় মহাবিজ্ঞানী একটা গাড়ি যখন রাস্তায় আমরা নিয়ে বের হই একটা স্পেয়ার চাকা আমরা নিয়ে বের হই পিছনে একটা স্পেয়ার নিচে বা পিছনে একটা স্পেয়ার চাকা থাকে কারণ এটা নষ্ট হয় জানি পাংচার হয় জানি এই জন্য একটা স্পেয়ার লাগে আল্লাহ তাআলা স্পেয়ার কিডনি স্পেয়ার লিভার স্পেয়ার ব্রেইন স্পেয়ার অনেক কিছু ফিটের এখানে ওই স্পেয়ার স্টেম সেলে রেখে দিয়েছে এটা এতদিন খুঁজে পায় নাই এই কয় বছর জানি হলো এখনো আপনারাও জানেন না কোনো কিডনি ফেলিওর রোগী আমাকে ফোন করবেন ইনশাআল্লাহ আমি স্টেম সেল ডাক্তারের সাথে আপনাকে জানাই আপনার কিডনি নতুন হয়ে যাবে ইনশাআল্লাহ